শুভ নবমী আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ঘরে বাইরে আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি মেলা দেখতে। আর দিদিদের বাড়ির কুকুরটা ভয় আমাদেরকে দেখে লুকিয়ে পড়েছে। তো আমরা এসেছি আজকে বঞ্জেমারি মেলা দেখতে, কারণ চিত্রঞ্জনের মোটামুটি সব ঠাকুর দেখা হয়ে গেছে। আর বঞ্জেমারির এই ঠাকুর অনেক বছর আসা হয় না, তো ভাবলাম আজকেই ঘুরে যাই, কারণ কাল থেকে আর আসা হবে না। সে কারণে আজকে আমি, দিদি, বঞ্জি, মেয়ে, বর আর আমার মা ছজনে মিলে এসেছি মেলা দেখতে। মেলাটা ঘুরে চলে যাব, আজকে আর বেশি ঠাকুর দেখব না, কারণ এই বছর প্রচুর ঠাকুর দেখে নিয়েছি আর ভালো লাগছে না, আর মনটাও খারাপ লাগছে। পুজো পুজো আসছে, ওটাই ভালো লাগে, এসে চলে যায় ওটা একটু মনটা খারাপ লাগে। কালকে মা বিসর্জন হয়ে যাবে, তো কি আর করা যায়, আবার এক বছরের জন্য ওয়েট করে বসে থাকতে হবে। তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা আজকে যে যে ঠাকুর দেখছি, মেলা দেখছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মেলা দেখে এখন আমরা চলে এসেছি খাবার নেওয়ার জন্য, কারণ আজকে আর রেস্টুরেন্টে বসে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সে কারণে ভাবলাম খাবারটা নিয়ে নিই, বাড়িতে গিয়ে ভালো করে বসে খাবো। তো আমরা দুজনে খাবার নিতে এসেছি আর ওরা তো বাড়ি চলে গেছে। খাবার নিয়ে এখন আমরা চলে আসলাম আমাদের পুরনো পাড়ায়, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, সেই পাড়ার ঠাকুর দেখতে। কিন্তু আমরা যেখানে থাকতাম সেই কোয়ার্টারগুলো তো আর একটাও নেই, এটা হলো হিন্দুস্তান কেবলসের কোয়ার্টার, বাড়িগুলো আর একটাও নেই। কিন্তু এখনও পর্যন্ত যে ঠাকুর হচ্ছে এটাই অনেক বড় কথা, মানুষজন নেই তা সত্ত্বেও ওই মণ্ডপে এখনও পুজো হয়। প্রত্যেক বছরই আমি দেখতে আসি, সে কারণে এবছরও আসলাম দেখতে। যেহেতু মানুষজন এখন কম, সে কারণে ওনাদের বাজেটও কম, তাহলেও পুজোটা এখনও হচ্ছে, কারণ এই হিন্দুস্তান কেবলসে এরকম অনেক পুজো হতো যেগুলো কিনা সবই বন্ধ হয়ে গেছে, প্রায় এখন হয়ই না, তার মধ্যে এটা হচ্ছে এখনও, অল্পর মধ্যে ছোট্টর মধ্যেই করেছে। যা হোক, পুজোটা তো হচ্ছে, এটাই বড় কথা। এটা তো আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা চলে যাব দেশবন্ধু পার্ক। দেশবন্ধু পার্কে ঠাকুরটা ভালো হয়েছে, তো ওটা আমাদের দেখা হয়নি, কারণ কালকে তো শুধু চিত্রঞ্জন ঘুরেছি, কেবলসটার ঘোরা হয়নি। তো আজকে কেবলসের কয়েকটা দেখে নিই, তারপরে দিদির বাড়ি যাব, দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। তো আমরা দেশবন্ধু পার্কে এখন চলে আসলাম, এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো দেশবন্ধু পার্কের পুজো।
আমাদের দেশবন্ধু পার্কে ঠাকুরটা দেখা হয়ে গেল। এবার চলে যাচ্ছি দিদির বাড়ি। যাওয়ার পথে আর একটা ঠাকুর দেখে নিচ্ছি। যদিও এই ঠাকুরটা দিদির বাড়ি যাওয়ার পথে আসতে যেতে 2-3 বার দেখা হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেই কারণেই রাস্তা দিয়ে যাওয়ার পথে একবার শেয়ার করে দিলাম। তো চলে এলাম দিদির বাড়ি। কি কি খাবার এনেছি সেটা আপনাদেরকে বলে দিই। বিরিয়ানি এনেছি, নান এনেছি, আর এখানে আছে মিক্স ফ্রাইড রাইস ভেজ, পনির মঞ্চুরিয়ান, পনির বাটার মশলা। আজকের মেনুতে আছে এগুলোই। এখন খাবারগুলো জমিয়ে খেয়ে নিই, তারপরে যাব বাড়ি। তো আজকে এই নবমীর দিনে রাত্রেবেলা ডিনার করতে করতে ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন বা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আগাম সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আজকের মতো তাহলে এই পর্যন্তই। বাই বাই, গুড নাইট।